আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা বিপদ মুসিবত কত বড় নেয়ামত কত বড় সৌভাগ্য তা আমরা অনেকেই জানি না হাতিষে এসেছে যদি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বান্দার জন্য এমন কোনো মর্যাদা নির্ধারণ করা থাকে যা সে তার আমল ধারা অর্জন করার যোগ্যতা রাখে না তখন আল্লাহ আল্লাহতলা তার শরীর কিংবা তার সন্তানদের প্রতি বিপদ দিয়ে পরীক্ষা করে এবং তাকে ওই বিপদের উপর সবর করার সক্ষমতা দান করেন অতপর তাকে নির্ধারিত ওই মর্যাদা পৌঁছে দেন যেটা হলো জান্নাতের পুরস্কার প্রিয় ভাই বোনেরা এবার আপনারই বলুন বিপদ মুসিবত আমাদের জন্য কল্যাণকর নয় হ্যাঁ তখনই কল্যাণকর হবে যখন আমরা তাতে সবর করতে পারব আমরা যদি সবর না করি আমরা যদি বলি আল্লাহ তালা কেন বিপদ দিয়েছেন কেন আমাকে এত বিপদ দেন এত কষ্ট দেন আপনার রোগ হয়েছে ব্যবসায় ক্ষতি হয়েছে রেজাল্ট খারাপ পড়েছে যে কোনো অবস্থাতে শুধু আপনার কষ্ট আপনার দুঃখ আপনার বিপদ তখন সেই মুহূর্তে আপনি আল্লাহর কাছে বলবেন এটি আল্লাহর জন্য আর আমি ধৈর্য ধারণ করলাম যদি আপনি এতটুকু বলতে পারেন তাহলে আপনি জান্নাতে পুরস্কার পাবেন আর যদি সবন না করেন তাহলে এ পুরস্কার পাবেন না যারা সবর না করবে তাদের জন্য অনেক আফসোস রয়েছে তবে আমরা তাই বলে আল্লাহর কাছে বিপদ মুসিবতের জন্য প্রার্থনা করব না আল্লাহর কাছে চাইবো না আল্লাহ তুমি আমাদেরকে বিপদ দাও যারা সুখে আছে তারা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করবেন আল্লাহকে ধন্যবাদ জানাবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ তালা আপনাকে সুখে রেখেছেন অন্যদের মতো আপনাকে কষ্ট দেননি তবে যারা সবর করবে না হাসার মাঠে তাদের অবস্থা কি হবে এ ব্যাপারে রসদ আলী আলিয়াসাল্লাম বলেছেন সুস্থ নিরাপদ ব্যক্তিরা কেয়ামতের দিবসে যখন বিপদে পতিত ব্যক্তিদেরকে জান্নাতের বিনিময়ে দেওয়া হবে তখন তারা একটা জিনিস কামনা করবে তা হলো ইস যদি দুনিয়াতে আমাদের চামড়াগুলো কাঁচি দিয়ে কাটা হতো অর্থাৎ আমাদের শরীরগুলো কাচি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হতো তাহলে কতই না উত্তম হতো অর্থাৎ তারা দুনিয়াতে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আখিরাতের প্রতিদান দেখে বলবে যদি আমরা দুনিয়াতে এমন কষ্টকর বিপদে পতিত হতে পারতাম তবে কতই না উত্তম হতো কতই না ভালো হতো এবার চিন্তা করুন তো যারা বিপদে আছে তারা কত সৌভাগ্যবান এটা হলো হল আল্লাহতালার রহমত আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আর আল্লাহতলা সুরা বাঁকড়াতে বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তান দিয়ে যে কোনো অবস্থা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আর আমাদের ধৈর্য ধারণ করতে হবে সফর করতে হবে কিন্তু আমরা সফর করতে পারি না তারাহুরা করি এটি আমাদের স্বভাব আল্লাহ তালা নিজেই বলেছে মানুষকে বানানো হয়েছে আর প্রবণতা দিয়ে তবে না তারহুরা করা চলবে না নবীরা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে তাদের ওপর অনেক বিপদ এসেছে তবে তারা মুখে বরণ করে নিয়েছে তারা বিপদে আপদে আল্লাহকে অভিযোগ করেননি আল্লাহর কাছে পানা চাইতে লজ্জাবোধ করেছেন যেমন আইব আল দীর্ঘদিন অথবা বছর পর বছর কঠিন রোগে আক্রান্ত হয়েছে তার ওপর অনেক পরীক্ষা করা হয়েছিল তালা অনেক পরীক্ষা করেছেন তবুও তিনি অভিযোগ করেননি অভিযোগ জানাতে লজ্জা পাচ্ছিলেন তবে তিনি কষ্টের মুখে এতটুকি বলেছে। হে আমার রব আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু খেয়াল করে দেখুন তিনি কত বিনয়ের সাথে লাজুকতার সাথে দোয়া করেছে। আমাদের মতো তাড়াহুড়া করেননি হইচই করেননি আমরা হলে বলতাম আল্লাহ তারা শুধু আমাকে দেখলেন কেন জ্বর আসলো কেন আমি পরীক্ষায় ভালো নাম্বার পাই না কেন আমি ভালো চাকরি পাই না এভাবে আমরা আফসোস করতে থাকি ধৈর্য ধারণ করি না ধৈর্য বিনিময়ে কত বড় পুরস্কার তা তো আমরা হাতিসের মাধ্যমে জানলাম সুতরাং এখন থেকে যত বিপদ আসুক না কেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহতালা আপনাকে ধৈর্য ধারণ করার সক্ষমতা দান করেন তখন আয়ুব আল ইসাল্লামের প্রসঙ্গে আল্লাহতালা কি বলেছে আল্লাহ বলেছেন আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম তাদেরকে সম দিলাম এবং আমার পক্ষ থেকে আরও অনেক কিছু দিলাম আর এটা এবদতকারীদের জন্য উপদেশ স্বরূপ এটা আমাদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহতালা নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমার কিভাবে বিপদে দৈজেধারণ করব মনে রাখবেন এ বিপদ হল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানেন বান্দার বিপদে তাকে কতটুকু পুরস্কার প্রদান করতে হবে জানাতে যার যত বিপদ বেশি তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে তত বেশি ক্ষমা করে দেওয়া হবে আপনার বিপদ যত বড় আপনার ক্ষমা তত বড় সুতরাং আমাদেরকে সবর করতে হবে সবর করে কেউ কোনো দিন ঠকেনি এমনকি আমি নিজেও সবর করে ঠকেনি সবরের মাধ্যমে আল্লাহতারা আমাকে মর্যাদাবান করেছে সবরের প্রতিদান আপনিই পাবেন সেটা যদি একটু দেরিতে আসে তাহলে কোনো ক্ষতি নেই কারণ আল্লাহ আপনার ভালো চান কখনো আপনার খারাপ চান না আল্লাহ আমাদেরকে বুঝা মানা